হাই গাইস সাকিব হিয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আপনারা প্রিভিউতে যে ভিডিওগুলো দেখলেন এই টাইপের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে আর ভিডিওগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আমাকে আপনারা অনেক দিন থেকে ভিডিওগুলো সেন্ড করেছিলেন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই টপিকে একটা ভিডিও দিতে ফাইনালি গাইস জোড়া নিয়ে চলে এলাম এই ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এরকম স্মুথ ভিডিও দেখুন আমি সাইডে দেখাচ্ছি জাস্ট এরকম ভাবে ওয়ান ক্লিকে আপনারা এরকম ভিডিও ক্রিয়েট করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন এই ভিডিওগুলো এডিটিং করার ক্ষেত্রে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করব তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলাকাটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো গাইজ আপনাদের সাথে আছে আমি সাকিব চৌন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক গাইজ আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে আর আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে আপনাকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে আমি এখানে সিঙ্গাপুর ভিপিএনটা ইউজ করছি আপনি চাইলে প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওপেন করবেন দেন যে কোনো একটা সার্ভারে কানেক্ট করে নেবেন তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন দেন নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যদি ফটো সেকশনে থাকেন ভিডিও সেকশনে চলে আসবেন দেন আপনি যে ভিডিওটাকে এডিটিং করতে চান ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন এটা আমার একটা নর্মাল ভিডিও দেখতে পাচ্ছেন একদম স্টিল রয়েছে আমরা ওই ক্যামেরা ট্র্যাকিং ইফেক্ট অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে জাস্ট ওয়ান ক্লিকে তো আমরা এই ভিডিওটাকে ইনপুট করে দিচ্ছি অ্যাড অপশানে ক্লিক করে ইনপুট করে দিলাম ইনপুট হয়ে গেছে এরপর কী করবেন আপনাদেরকে একটু সরিয়ে আসতে হবে এরকম জায়গায় চলে আসবেন মানে যাতে করে বডিটা ভালোভাবে দেখা যায় এরপর কী করবেন ভিডিওর ওপরে ক্লিক করতে হবে দেন আপনাদেরকে টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে সরিয়ে নিয়ে আসার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে ক্যামেরা ট্র্যাকিং এই যে এই অপশানটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আরও একটা অপশান পেয়ে যাবেন ক্যামেরা ট্র্যাকিংয়ের এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে ফেস রয়েছে বডি রয়েছে হ্যান্ড রয়েছে তারপর কাস্টম রয়েছে মানে আপনি যে কোনো এক জায়গাকে ট্র্যাক করতে পারবেন ঠিক আছে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং হয়ে থাকে বাট আমরা আজকে যে এডিটিংটা দেখাচ্ছি এটা বডি ট্র্যাকিং ঠিক আছে বডি ট্র্যাকিং ইফেক্ট দিয়ে কিন্তু বানানো হয়েছে তো আমরা এখান থেকে যে বডি এটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের বডিতে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এরপর ট্র্যাকিং আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে 100% হয়েছে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং লেখা চলে এসেছে ট্র্যাকিং 100% হয়ে যাওয়ার পর আপনার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের 100% হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে এরপর কী করবেন এই যে প্রথমের অপশানটা রয়েছে ফিট এই অপশানটাকে ইনেবল করে দিবেন ইনেবল করার পর এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে ঠিক আছে এরপর আপনাকে টিকে ক্লিক করতে হবে টিকে ক্লিক করার পর আপনি যখনই ভিডিওটাকে প্লে করবেন দেখবেন খুব সুন্দরভাবে আপনার এই ক্যামেরা ট্র্যাকিং ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কীরকম ভিডিওটা ছিল আর আমাদের ভিডিওটা কীরকমভাবে এডিটিং হয়ে গেল এরকমভাবে আপনি যে কোনো ভিডিওতে এরকম ক্যামেরা ট্র্যাকিং ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন প্রফেশনালভাবে হয়ে গেছে এরপর ভিডিওটাকে আপনাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে তার জন্য উপরে এখানে ক্লিক করবেন রেজুলেশনটা আপনাকে 1000 রাখতে হবে ফ্রেম রেটটা 60 FPS করে দিবেন আর এখান থেকে কোড রেটটা হাই করে দিবেন আর একটা নতুন অপশান ইনেবল হয়েছে এই যে এটাকে ইনেবল করবেন তাহলে আপনার ভিডিওটা আরও স্মুথ হয়ে যাবে এক্সপোর্ট করার পর আরও স্মুথ হয়ে যাবে তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলাকাটা অন করে রাখবেন কমেন্ট করে জানবেন ভিডিওটি কেমন লেগেছে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর নতুন করে ভিডিওতে দেখা হবে টেক কেয়ার বাই